যেই জাতি আল্লাহকে ভুলে যাবে, যেই মানুষগণ তার স্রষ্টাকে ভুলে যাবে, তার আইনকে ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ভুলে যাবে। যখন মহিলাগণ ছিল মানুষের নিকটে পণ্য, যখন মা বোনদের কোনো দায়িত্ব ছিল না, যখন মা বোনকে মানুষ গণ্য করা হতো না, যখন মা বোনগণ ধর্ষিতা হতো, যখন মহিলার কোনো দায়িত্ব ছিল না, কোনো মর্যাদা ছিল না, ইসলাম এসে মা বোনকে দায়িত্ব দিয়েছে এবং মর্যাদা দিয়েছে। মুসল্লিগণ আজকে মসজিদে নেই, গানের আড্ডায় মানুষ জমিয়েছে, আপনার ডিসেন্টের আড্ডায় মানুষ জমিয়ে থাকে, তাসের আড্ডায় যুবকের ভিড়, আপনার খেলার আড্ডায় যুবকের ভিড়, মসজিদে মুসলিম খুঁজে পাওয়া যায় না। এগুলো আমাদের সমাজ ধস নামার সর্বোত্তম একটি কারণ। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকে অত্র মাহফিলে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে যে বিষয়ের প্রতি আলোচনা করব তা হলো আমাদের সমাজে প্রচলিত জাহেলিয়াতের অপনোদন এবং প্রকৃত ইসলাম। আমাদের সমাজে রন্ধে রন্ধে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে 1450 বছর পূর্বে যে পরিচ্ছন্ন ইসলাম দিয়ে মানুষকে হেদায়েতের পথে ডাকার জন্য সারা বিশ্বের মুসলিম মানুষদেরকে মুসলিম হওয়ার জন্য, আত্মসমর্পণকারী হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধকে মেনে নেওয়ার জন্য যে পরিচ্ছন্ন দিন, যে পরিচ্ছন্ন ধর্ম, শান্তির ধর্ম, মানুষের জীবনে শান্তি আনয়নকারী বাস্তবায়নের ধর্ম ইসলামকে দিয়ে মুসলিমের জন্য হাজিয়ে দিয়েছিলেন। কিন্তু আমরা এই সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের পরিবর্তনে সেই সঠিক ইসলামকে আমাদের নিজেদের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি, যার কারণে আজাব স্বরূপ, শাস্তি স্বরূপ আমাদের নিকট আবার সেই জাহেলিয়াতগুলো, অজ্ঞতাগুলো, মূর্খতাগুলো আমাদের মধ্যে চেপে বসেছে। সমাজের রন্ধে রন্ধে মানুষের মধ্যে মূর্খতা আজকে আবার বর্ষণ হচ্ছে ইসলামের জন্য, ইসলামের সঠিক জ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে। দেখুন, দিন এবং রাত যেমন সমান নয়, সকাল সন্ধ্যে যেমন সমান নয়, একজন ব্যক্তি চক্ষুওয়ালা ব্যক্তি এবং অন্ধ ব্যক্তি যেমন সমান নয়, অনুরূপ জাহিলিয়াত এবং ইসলাম সমান নয়। ইসলাম যেখানে থাকবে, যেই ব্যক্তি ইসলামকে গ্রহণ করবে, যেই সমাজের মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে, যেই পরিবারের মধ্যে ইসলামকে জায়গা করে দিবে, সেই পরিবারের মধ্যে জাহিলিয়াত এমনিতেই বিদায় হয়ে যাবে। কিন্তু যেখানে আপনার জাহিলিয়াতকে পোষ মানানো হবে, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই রাষ্ট্র জাহিলিয়াতকে গ্রহণ করবে, সেই ব্যক্তির মধ্য থেকে, সেই সমাজের মধ্যে প্রকৃত ইসলাম স্থান কখনই করতে পাবে না। আমরা বর্তমানে হয়েছি আমাদের জীবনের একটি অংশে জাহিলিয়াতে পরিপূর্ণ, আরেকটি অংশে আমরা ইসলামের দাবিদার, কিন্তু এটা কখনো সম্ভব নয়। আপনাকে একটা ছেড়ে একটা ধরতে হবে। ইসলামকে গ্রহণ করতে গেলে, পরিপূর্ণ মুমিন দাবি করতে গেলে আপনাকে জাহিলিয়াত বর্জন করতে হবে। আপনাদের এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ কয়েকটি কথা বলে গেলেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা ছিল। আমাদের সামাজিক জীবনে আমরা কেন আজকে অজ্ঞতার মধ্যে, আমাদের সামাজিক জীবনে উন্নত কেন হচ্ছে না? বাংলাদেশের মুসলিমদের পার্সেন্টেজ অনেক বেশি, বাংলাদেশে প্রতিটি গ্রাম, প্রতিটি এলাকায় মুসলিমের সংখ্যা অনেক, আপনার 100-এর মধ্যে প্রায় 95-98% মুসলিম। এরপরও আমাদের দেশে এত অশান্তি, এত মারামারি, কাটাকাটি, আপনার এত বিভাজন কেন, এর কারণ কোথায়? কোন দিক থেকে আমাদের সমাজে কি, কোন কারণে, কোন সে কারণ যার কারণে আমরা আমাদের সমাজে ইসলামের সঠিক রূপকে আমরা পাচ্ছি না? আমাদের জীবনে ইসলামের সঠিক বাস্তবায়ন আমরা কেন করতে পারছি না? সামাজিক জীবনে মুসলিমগণ আজকে নিমজ্জিত কেন? মুসলিমগণ সারা বিশ্বে মার খাচ্ছে কেন? বিভিন্ন জায়গায় মুসলিমগণ নিষ্পেষিত কেন হচ্ছে? পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের পরিমাণ তো মাত্র হাতে গোনা কয়েকটি, তাদের নিকটে মুসলিমগণ, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিমগণ আজকে কেন তারা নিমজ্জিত হয়ে যাচ্ছে? এই মুসলিমগণ তাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্য, নিজস্ব শিক্ষা, নিজের ইতিহাসকে ভুলে গিয়েছে, নিজেদের ইমানকে ভুলে গিয়েছে, এজন্য মুসলিম আজকে নিজেদের স্থান থেকে পদচ্যুত হয়ে গেছে। ইসলাম একদিন, ইসলাম একসময় অর্ধ জগৎ শাসন করেছে, ইসলামের পতাকা একসময় অর্ধ জগৎ থেকে পতপত করে উঠছে, কিন্তু আজকে ইসলামের সংকোচন অবস্থা কেন? আমার আপনার জন্যই, আপনি আমি মুসলিমের জন্য সবচেয়ে বড় দায়ী, অন্য কোনো কারণ নয়। আমরা জাহিলিয়াতকে আবার গ্রহণ করেছি, যেই জাহিলিয়াতের সময়ে
প্রতিটি জাহেলের যুগে যখনই মানুষ ইসলামকে ভুলে যেত, একেবারে আদম সৃষ্টির পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতরণ পর্যন্ত যখন মানুষগণ জাহেল হয়ে যেত, যখন মানুষ নিজেদের পরিচয় ভুলে যেত, যখন মানুষের মনুষ্যত্ব ভুলে যেত, যখন মানুষ প্রভুকে ভুলে যেত, তখনই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ প্রেরণ করতেন নবী এবং রাসূল রূপে, যারা এসে পৃথিবীতে সংস্কার করত, মানুষকে ইসলাম শেখাত। আপনি সেই জাহিলিয়াতের কথা স্মরণ করুন, যখন মহিলাগণ ছিল মানুষের নিকটে পণ্য, যখন মা বোনদের কোনো দায়িত্ব ছিল না, যখন মা বোনকে মানুষ গণ্য করা হতো না, যখন মা বোনগণ ধর্ষিতা হতো, যখন মহিলার কোনো দায়িত্ব ছিল না, কোনো মর্যাদা ছিল না, ইসলাম এসে মা বোনকে দায়িত্ব দিয়েছে এবং মর্যাদা দিয়েছে। যেই সময়ে মানুষের আচার আচরণ, মানুষের চরিত্র, মানুষের ক্যারেক্টার নষ্ট হয়ে গিয়েছিল, মানুষের নিকটে মানুষ নিরাপদ ছিল না, ইসলাম এসে মানুষের নিরাপত্তা দিয়েছে। যে সময় মানুষ তার আত্মীয় সম্পদের নিকটে, আপনার অন্য মানুষের নিকটে পরিপূর্ণ নিরাপত্তা পেত না, ইসলাম এসে নিরাপত্তা দিয়েছে। যে সময় মানুষের ছোট বড় মানুষের শ্রেণীবিভাগকে মানুষ গণ্য করত, মানুষের মধ্যে শাখা প্রশাখা গঠিত হতো, মানুষে মানুষের মারামারি হতো, মানুষে রক্তাক্ত করত, রক্তক্ষরণ করত, ইসলাম সেগুলোকে বন্ধ করেছিল। কিন্তু আমরা আবার মুসলিম হওয়া সত্ত্বেও, আমরা গতানুগতিক মুসলিম, বাপদাদার 14 গোষ্ঠী থেকে মুসলিম হয়ে, কিন্তু আমাদের আমলের জীবনে, আমাদের বাস্তবিক জীবনে এগুলোকে আপনার বাস্তবায়ন না করার কারণে আমাদের নিকটে আবার সেই জাহেলিয়াত চেপে বসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি মূলনীতি দিয়েছে, এই দুইটি মূলনীতি প্রতিটি মুসলিম যদি গ্রহণ করতে পারে, যে কোনো জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, আপনার পারিবারিক জীবনে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেক্টরে আপনি আছেন, দুইটি মূলনীতি আপনি গ্রহণ করেন, আপনার জীবন আবার ফিরে আসবে, শান্তি আপনার পরিবারের মধ্যে ফিরে আসবে। একটি মূলনীতি আমা আতাকুমুর রাসূল ফাখুদু ওমা নাহাকুম আনহু ফানতাহু, হে পৃথিবীর মানুষ, তোমার রাসূল যেটা দিয়েছে সেটা গ্রহণ করো, ইসলাম যেটা দিয়েছে সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করেছে সেটাকে তোমরা পরিত্যাগ করে চলো। আদেশ এবং নিষেধ দুইটিকে সমানভাবে জীবনে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, আপনার জীবন স্বয়ং সম্পূর্ণ হবে, আপনার জীবন আবার সোনালী জীবন ফিরে আসবে। কিন্তু আমাদের জামানায় দেখতে পাই, মদ জুয়া থেকে শুরু করে হালাল হারামকে ব্যাগ বিচার না করে, আমাদের সমাজে বেপর্দা জেনাবে বিচার থেকে শুরু করে, আপনার সুদ ঘুষ থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে, সঠিক শাসন থেকে আমাদের সমাজ আজকে অনেক দূরে সরে গেছে। এই জন্য মানুষের মর্যাদা আজকে নেই। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন প্রতিটি মানুষের জন্য, বলেছেন হে দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, যদি গ্রামের মানুষগণ, যদি দেশের মানুষগণ আল্লাহকে ভয় করত, ঈমান আনত এবং অত্তাকাও আল্লাহকে ভয় করত, লা ফাতাহানা আলাইহিম, তখন আমি কি করতাম? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলছেন, দুনিয়া এবং আসমানের সমস্ত রহমত মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অবতারিত করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুইটি শর্ত মেনে নিলে, একটি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনলে, দ্বিতীয়ত আল্লাহকে ভয় করলে। যখন আপনি আল্লাহকে ভয় করতে পারবেন, মুত্তাকি হবেন, তখন আপনার নিকট থেকে সমস্ত মানুষ নিরাপত্তা পেয়ে যাবে। ইসলামকে পরিপূর্ণ মেনে নিলে, ইসলামের নিকটে আত্মসমর্পণ করলে, যে কোনো সেক্টরে ইসলামকে মেনে নিলে, আল্লাহকে প্রকৃত ভয় করলে, আপনার জাগতিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাত, আপনার দুনিয়া এবং আসমানের সমস্ত বরকত আপনার জন্য আল্লাহ খুলে দিবেন, আল্লাহ স্পষ্ট ওয়াদা করেছেন। কিন্তু আমাদের মানুষগুলো আজকে দুইটি বিষয় হাঁটতে শিখেছে, মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ মুসলিমদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, মুসলিমদের তাকওয়া আজকে নষ্ট হয়ে যাচ্ছে, মুসলিমের লাজ লজ্জা, মুসলিমের শরম আজকে নেই, মুসলিমের শরম আজকে উঠে যাচ্ছে, মানুষের ঈমানও আজকে উঠে যাচ্ছে। এজন্য আল্লাহর পক্ষ থেকে গজব অবতারিত হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত অবতারিত আমাদের সমাজের প্রতি হচ্ছে না। এই জন্য দায়ী আমাদের সমাজগুলো, আমাদের পরিবারগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটি পরিবারকে আপনার প্রথম দায়ী করেছেন। প্রতিটি পরিবার থেকে পারিবারিকভাবে ইসলামকে যদি আপনি বাস্তবায়ন করতে চান, আপনার মধ্যে ইসলাম কায়েম করতে চান, আপনার পরিবার থেকে আপনি কায়েম করুন, আপনার সন্তানকে আপনি সঠিক আদর্শে অনুপ্রাণিত করুন। এই জন্য আমাদের সামাজিক অবস্থা আজকে এত নিম্নগামী, আমাদের সামাজিক অবস্থা আজকে এত নাজুক হয়েছে, যেখানে ইসলামের কোনো গোড়াপত্তা পাওয়া যায় না। আজ থেকে 15 বছর 20 বছর আগে আমাদের সামাজিক অবস্থানে, যেমন ধরুন 5 ওয়াক্ত নামাজ,
এই নামাজের কথা আপনি বলুন, আপনার পিতামাতাকে দেখেছেন, মুরুব্বিয়ানকে দেখেছেন, তারা অধিকাংশ ব্যক্তি ছিল পাঁচ ওয়াক্ত নামাজি। কিন্তু দেখুন আজকে আমাদের যুব সমাজগণ, আমাদের যুবক ভাইদের দিকে তাকিয়ে দেখুন, আমাদের ছোট্ট ছোট্ট সন্তানদের তাকিয়ে দেখুন, তাদের মধ্যে নামাজ নেই, মসজিদের আজকে আওয়াজ নেই, মসজিদের উদ্যোগে আজকে মাহফিল হচ্ছে, এই মসজিদের উদ্যোগে মাহফিল হচ্ছে, কিন্তু মসজিদে দেখবেন মানুষ মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মুসল্লিগণ আজকে মসজিদে নেই, গানের আড্ডায় মানুষ জমিয়েছে, আপনার ডিশ অ্যান্টিনার আড্ডায় মানুষ জমিয়ে থাকে, তাসের আড্ডায় যুবকের ভিড়, আপনার খেলার আড্ডায় যুবকের ভিড়, মসজিদে মুসলিম খুঁজে পাওয়া যায় না। এগুলো আমাদের সমাজ ধস নামার সর্বোত্তম একটি কারণ। যে জাতি আল্লাহকে ভুলে যাবে, যে মানুষগণ তার স্রষ্টাকে ভুলে যাবে, তার আইনকে ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ভুলে যাবে, সেই ব্যক্তির প্রতি আজাব বজব আল্লাহর পক্ষ থেকে অবতারিত হবে, ফেরেশতার পক্ষ থেকে লানত হবে, মানুষের পক্ষ থেকে লানত বর্ষিত হবে। এই কঠিন পরিবেশ থেকে উত্তরণের উপায় কি? পবিত্র কোরআন এবং সুন্নাকে মেনে নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করা।